नमस्कार बंधुरा, मीनास कुकिंग स्टाइल चैनले आपनादेर सकलके स्वागत। आज के आमी हाजिर हये गेछि नतुन एकटी पिटार रेसिपी निये। आज के आमी तोमादेर साथे शेयर करब एकदम सहज भावे परफेक्ट मापसह सरु चाकली रेसिपी। एरकम शीतेर सीजने झोलागुड़ दिए सरु चाकली खावार मजाई किन्तु एकदम आलादा। तबे बंधुरा, भिडियोटी केटे केटे ना देखे सम्पूर्ण भिडियोटी देखार अनुरोध रखी। भिडियोटी देखा हो गेले चैनलटी सबस्क्राइब करते किन्तु एकदम भूलो ना। ताहले चलो बंधुरा, बेशी देरी ना करे चटपट रेसिपिटी देखे नेवा जाक। सरु चाकली रेसिपिटी बनानोर जोन्नो आमी चाल आर डालके भिजिए नेब। एखाने एकटा बाटिते आमी निये निच्छि हाफ कप परिमाणे बिउलिर डाल। अन्य आरेकटी बाटिते आमी निये निच्छि एक कप परिमाणे सेद्ध चाल। आपनारा चाहले चाल आर डाल समपरिमाणे व्यवहार करते पारें आर सेद्ध चालेर परिवर्ते अवश्य आतप चालो व्यवहार करते पारें। एबारे चाल आर डालटाके आलादा आलादा भावे धुए निये आमी भिजिए राखबो सारा रातेर जोन्नो। चाल आर डाल भालो करे धुए नियेछि, एबारे आमी एते किछुटा परिमाण जल दिए भिजिए राखछि। एबारे आमी फिरे आसलाम परेर दिन। 14 थेके 15 घंटा आमार एरकम भेजानो छिलो। चाल आर डालटा आरो एकबार आमी धुए नेब। এইবারে এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এতে আমি চালটা দিয়ে আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। চাল আর ডালটাকে আমি আলাদা করে পেস্ট করে নেব। সম্পূর্ণ চালটা একেবারে নিয়ে একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। চালের পেস্টটা তৈরি হয়ে গেছে। এইবারে এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। খুব সুন্দর মিহি করে কিন্তু আমি পেস্টটা করে নিয়েছি। এইবারে ডালটাও আমি একইভাবে পেস্ট করে নেব একদম মিহি করে। ডালগুলো পেস্ট করে নিয়েছি। এইবার একই পাত্রে আমি ডালের পেস্টটাকেও তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের লবণ। ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম। এইবারে চাল আর ডালের পেস্টটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। পাটিসাপটার যেরকম একটা ব্যাটার হয় তার থেকেও কিন্তু একটু পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা এটা হতে হবে। দেখুন, ঠিক এই রকম কিন্তু একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন দেখে। এইবারে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। পিঠেগুলো এবারে ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে এতে আমি কিছুটা অয়েল ব্রাশ করে দিলাম। এইবারে ব্যাটার থেকে আমি ছোট হাতার দু হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। তাওয়াটাকে ধরে একটু ঘুরিয়ে নেব। এইভাবে করে চারিদিকে একটু ঘুরিয়ে নিলাম। এইবারে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এক মিনিট মতো এটা সেদ্ধ হতে দিতে হবে। ওপর থেকে ভালো মতো সেদ্ধ হয়ে গেলে নিচ থেকে কিন্তু নিজে থেকে ছেড়ে যাবে। সেই পর্যায়ে এটা আমি উল্টে দেব। প্রায় এক মিনিট মতো অপেক্ষা করার পরে এটা কিন্তু চারিদিকটা আলগা হয়ে গেছে। এইরকম দেখুন, স্প্যাচুলা দিয়ে ঘোরালেই কিন্তু উঠে আসছে। এবারে এটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এপিটটা সামান্য একটু হতে দেব। খুব বেশি সময় ধরে রাখার প্রয়োজন নেই। 15 থেকে 20 সেকেন্ড মতো রেখে আমি এটাকে ভাঁজ করে তুলে নিচ্ছি। এইভাবে করে আমি আরও একটাকে ভেজে দেখাচ্ছি। একইভাবে আমি দু হাতা ব্যাটার দিয়ে ঘুরিয়ে নিয়ে গোল করে নিলাম। আমার যেহেতু ছোট হাতা সেই জন্য আমি দু হাতা ব্যবহার করেছি। আপনারা যদি বড় হাতা হয় তাহলে এক হাতা দিলেই চলবে। এইবারে নিচ থেকে যখন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটাকে উল্টে দেব। খুবই সহজভাবে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। ঝোলাগুড় দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারাও এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না, ভীষণই মজা লাগবে। গুড় বা চা দিয়েও এটা কিন্তু খুবই ভালো লাগে। এরকমভাবে সব কটি পিঠা আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা, এইরকমভাবে ঝোলা গুড় দিয়ে এটা পরিবেশন করবেন। আশা করি ভীষণই ভালো লেগেছে আজকের রেসিপি। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো খেয়ে সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।